আমার কথায় অসন্তুষ্ট হয় না। আর যদি বেশি কামাতে থাকেন বেতন কিন্তু আপনার কমতে থাকবে। ওই শহর থেকে কে আইছে শিক্ষিত যুবক কিডা? হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না রে বাবা, সন্দেহ করতেছি না, আমি জানি তুমি সন্দেহের ঊর্ধ্বে। তোমার চোখ তো সেটা বলতিছে না। আমি চোখ হাসি এগুলো চিনতে পারি, মানে আমি এই এলাকারই সম্রাট। ভেরি ইন্টারেস্টিং। মানে তাহলে এই এলাকাটা কি সম্রাট শাসিত? তাহলে এই যে আমি যে চেয়ারম্যানের বাড়িতে এসেছি, মানে তাহলে চেয়ারম্যান পোস্টটা কিভাবে থাকলো? মানে আপনি চেয়ারম্যানের বাড়িতে এসেছেন? আমার চাচা গেছে চেয়ারম্যান, চাচা মেম্বার চাচা গেছে তার বউ দেখবার জন্য। তোমার একটা মিষ্টি খাওয়ালো না আমার বিয়ের সময়। তুমি থাকবে সুবলের দোকানে, নিয়ে তোমার বসায় রাখবো দিনটা 24 ঘন্টা, কত মিষ্টি তুমি খাইতে পারো আমি দেখবো চাচা। টেনশন করো না তো, খালি অপেক্ষা করো বিয়েটার জন্য, সিস্টেম করতেছি। হয়ে যাবি নাকি দেই তো তোমার বাপ মা তো মেলা গয়না গাটি দিয়েছে, এই হাতের বালা কভারি দুই ভরি। আমি ভাবছিলাম যে আড়াই ভরি তিন ভরি হবে। গলায় চেনও দিয়েছে, এই কানে ঝুমকো, আর একটু বড় বানা দিয়ে তো কুটি বানাই চকেশ জন্য, বড় বানালে তোমার মহিষ সাথে ফাইন দেওয়া যায়। তো এ সব মিলে কভারি হবে? আমি ঠিক করতে পারবো না, আব্বা জানে। ও আব্বা জান, আপনার কাছে জিজ্ঞেস করবে না? এই যে আমি যেমন জিজ্ঞেস করলাম, গ্রামের আরো 10 জন এসে যদি জিজ্ঞেস করে তোমার ক্ষতি হবে নিয়ে। জি আসেন না তো তোমার বাড়ি গ্রামে? এ তো কয়টা গ্রাম পরেই আমার বাড়ি। নাম নেই কো? জি নাম হতেছে রামদিয়া। ও শোনো না তুন বাবু, এই যে হ্যাঁ আইসো, তোমার ননদ কিন্তু বেশ একটা সুবি দিয়েন না, কাম কাজ করে না, সারাদিন শুধু গ্রাম টই টই করে ঘুরে বেড়ায়, এই সালের বেশি মারে ওই সালের বেশি ঘুরঘুর করে। আমি সব কয়েছি আবার কইও না কলিয়াম, ঠিক আছে? তোমার কোনো সমস্যা হলে এই এই আশেপাশে যে কারো কাছে আমার খাবার দিও, আমার সাথে কথা কইও। জি 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 আচ্ছা, তো খাওয়া দাওয়া কিছু দিয়েছে নাকি? জি অবশ্যই দিছে, কোনো সমস্যা নাই। তো সন্ধ্যার কিপটে কিপটে খালি ব্যবসা করে, কিচ্ছু করে না, উড়নচন্দ যেটা বই আর ও খালি যে গাছ গাছালি দিয়ে বেড়ায়, কিছুই করে না। আচ্ছা বুবু, আপনার নাম তো জানা হইলো না, আপনার নামটা কি? ওমা বুবু কথা কিছু জানি, তোমার সঙ্গে আমি তুমি ভাইজান ডাকি। ওই তো ভাইজান ডাকেন, তাহলে তো আপনি বুবুই হন তাই না? বড় আপাই তো হচ্ছে ছোট ভাইরে ভাইজান ডাকবে, নইলে বড় ভাইরে ভাইজান ডাকবে তাই না? না না, তোমার স্বামী ছোট তো আমি। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো, তারপরে আমি তো বয়সে ছোট, আপনার সাথেও নিশ্চয়ই ছোট হব তাই। কামা করো কাবো, তোমার জন্ম আমি দেখছি নাকি? তোমার বাড়ি আমার বাড়ি কি এক জায়গা হইলো নাকি? আমার নাম গুলবাহার, গুলবাহার করতে পারো। বাহ কি সুন্দর নাম আপনার, ইস আপনি দেখতেও যেমন আপনার নামও সুন্দর। ঠিক আছে, সবাই কয় এই গ্রামে আমার মতো ফাইল নিয়ে আসলার এক কারণে, রাস্তায় বেরোলে সব টেনশন আমার দিক থেকে। খুব ভালো, তো বুবু আপনি কার বাড়িতে থাকেন? মানে আমারও বুবু গাচ্চ, আমি কলিম নিয়ে যে আমি তোমার সমিতির ছোট কলিম নিয়ে, তো বুবু গাচ্চ কিছু যদি গুলবাহার। এটা বুবু সম্মান, সম্মান আপনারা দেখি তো আমার সম্মান মনে হইতেছে যে আপনারা সম্মান করার মতো আপনি একটা মানুষ, আপনাদেরকে আমি নাম ধরে ডাকতে পারি, যতই আমার স্বামীর উনার ছোট হন না কেন, আপনি একটা সম্মানিত লোক না, তাই আমি আপনারে বুবু ডাকবো না তো কী ডাকবো, গুলবাহার বুবু, কি সুন্দর নাম না দেখেন। বউ নতুন বউ আছে, কিছু কথা চাচ্ছি না, আমি চেয়ারম্যান বাড়ির মানুষ, আর আমাকে যদি বলো তো মনে করো তাহলে কিন্তু ভুল করছো, আমার মেলা বুদ্ধি। সেটা আপনার দেখেই বোঝা যাচ্ছে, একদম আপনার যে অনেক বুদ্ধি দেখেই বোঝা যাচ্ছে, আপনার কথার মধ্যে আপনার বুদ্ধিমত্তার একটা পরিচয় পাওয়া যাচ্ছে বুবু একদম। কদিন বিয়ে হয়েছে তোমার? একদিন হয়েছে। একদিনই? এই
এক বছর গেলে কি করবে বুঝিয়ে হয়ে যাচ্ছে ভালোই হয়েছে কাঠকুট্টা মানুষের সাথে বিয়ে করছো তোমার স্বামী করাতের কাটার শব্দ ছাড়া তার কিছু শোনে না তাই তোমার তো একটু গলার ঝড় একটু জোরেই বাড়ানো লাগবে তাহলে কেমন করে তার কানে পছাবি আচ্ছা বুবু আপনার জামাটা এত সুন্দর এই যে গলার মধ্যে কিরকম সিকসিক করতেছে কি যে সুন্দর দেখা যাচ্ছে এটা কোত্থেকে বানাইছেন বুবু এই যে আমাদের যে মতিন্দার যে আছে না সে বানাইছে ও অবশ্য কিছু পারে না আমি ঢুকার দেখাইছি কইছি আমি ফাইন করে দিতে যেটা দেখতেছো না ওই যে আলাদা কিনেছি কিনে কইছি আমি হাঙ্গানে বসা দিবা তো বসা দিছে বাহ 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 বেশ 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 খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর কিন্তু এখন কথা কা বাবু জি 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 বল কইছিলাম কি তুমি কি এমবাই আসো এবারে আসার পথে মানে মানে যে নতুন বউ গ্রামের বাড়ি তুমি তো শহরের টেডি বউ না মাথায় একটু ঘুমটা টুমটা দিয়ে বসবি আমার সামনে আমি থাকলে আমি মাইন্ড করতেছি না আমি শহরের মতো মানে আমার ই আর কি আধুনিক আছি কিন্তু আর মানুষজন আছে তারা তো আমার মতো তো আধুনিক না তারা তো খারাপ কথা কতেই পারে ব্যবহার কথা কলি তো আপনি ফিরিয়ে দিতে পারবি না জি বুবু আপনি আবার বুবু গাছে আমি কলি এমনি আমি তোমার স্বামীর হচ্ছে বোন ছোট বোন তাকে আমি ভাইজান ডাকি তুমি আমার গুলবাহার করতে পারো একদম ঠিক কথা কয়েছেন মানে আসলে হয়েছে কি আপনি ঢোকার পর থেকে এতগুলো প্রশ্ন করেছেন এত কথা জিজ্ঞেস করতেছেন আমার শাড়ি দেখতেছেন গয়না দেখতেছেন আমার চৌদ্দ গোষ্ঠীর নাম জিজ্ঞেস করতেছেন আমি যে মাথায় ঘুমটা দিব সেটা ভুলেই গেছে বুবু দেখেন তো এখন ঠিকঠাক দেখা যাচ্ছে না বলেন একদম ঠিক আছে না ঠিকঠাক আছে এক ঠিকঠাক আছে বাবু পানি খাবা এ আদরি এখন পানি দিয়ে যা রে পানি এখানে আছে বুবু আপনার যদি লাগে আপনি নিতে পারেন আমার একদম লাগবে না সকাল থেকে পানির উপরেই আছে তোমার তো কিছু লাগবে না সেটা বুঝতে পাচ্ছি আমাকে কাট মিস্ত্রি ভাই ভালোই বউ নিয়ে আছে সন্ধ্যে এসে তাকে কাটি ফেলাবি কোনো সমস্যা নেই নতুন বউ যা মিনিটই এত এত কথা কয় আমি জীবনেও দেইনি এমন বউ বাবার জন্মে নামও শুনি নাই কো এ আপনি গেলি নে আজকাল তোর আকাল পরে গেল রে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকা কি হয়েছে মনে খুব রং লাগেছে তাই নে আমার জীবন তামা তামা করে তুমি হাসি উল্লাস করে ঘুরে বেড়াচ্ছাও এই এই সামনা এই কি ধরনের কথা হচ্ছে মতি আমি হাসি করি ঠাট্টা করি তামাশা করি তা তোর সমস্যা কি তোর কি ক্ষতিটা করলাম আমি না ঠিকই আছি মুরব্বীরা এই জন্য কয়েছে পৃথিবীতে কোন কোন মানুষ আসে কোন কোন মানুষের কাল হয়ে তুই হচ্ছিস আমার জীবনের কাল হুশ করে কথা কবি কয়ে দিলাম মতিন তুই কি করতে যাচ্ছিস আমি তোর জীবনে কি ক্ষতিটা করলাম যে আমি তোর জীবনের কাল হয়ে গেলাম তোক যদি আমি সেদিন ওই জামাটা না দিতেম তাহলে কি জঙ্গলে জঙ্গলে পলায় আমার জীবন ধারণ করা লাগতো রে তুই বুঝতেছিস রে তুই আমাকে কত বড় বিপদের মধ্যে ফেলে দিছো আরে বাবা রে বাবা উনি জানো আমার জামাটা দিয়ে উদ্ধার করে দেশে উনি জানো আমার এমনি এমনি জামাটা দেশে আমি চাইছি এমতিন আমার একটা জামা ভাড়া দে সেজন্যই আমার দেশে ফাজলামি করিস হেই বিপদ তো ঘটাইছিস তুই তোক আমি জামা বানাতে দিছি জরুরি ভিত্তিতে জামা বানাতে দিছি তার জন্য তুই 50 টাকা চার্জ বেশি নিছিস এক পয়সাও কিন্তু তুই কম নিস নি সেই জামা তুই ডেলিভারি দিতে পারিস নি তার জন্য এই জামাটা তুই আমাকে দিছিলি তার জন্য তুই আবার উল্টো পাল্টা কথা করছিস এই তোর ওই জামাটা সেদিন আমি যা নিছি এটা তো তোর কপাল ভালো আরে সারা বুঝতেছিস কি সেজন্য রে বাবা এটা প্রাকৃতিক ঝামেলার মধ্যে তুই তোর হাত আছে মনে কর আমার ওই ওই প্রেশার প্লেট নষ্ট হয়ে গেছিল তোর জামা তো আমি সঠিক সময় আমি কাটিছিলাম কিন্তু সিলাইটা দিতে পারিছিলাম না এই জন্যই তো মনে কর যে ঘটনাটা ঘটে গেল যাকগে যেটা ঘটেছে ঘটেছে নিজেরা বন্ধু বান্ধব মানুষ ওই ঝগড়া বিবাদ করে শত্রুতা করে কোনো লাভ নেই এখন তুই আমার একটা কাম কর ভাই একটা উপকার করা লাগবি কি হয়েছে সেটা কা হয়েছে কি লাভ তো চতুর্দিক দিয়ে তৈরি হলো তুই বিয়ে করলো বউটা দেখেছি খুব চমৎকার বউ আসলে ইরাম বউ বন্ধু কপাল 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 না থাকলে পাওয়া যাবি না বন্ধু আমি বহুত উচ্চবিত্ত লোককে দেখেছি বিয়ে করেছে নাক বোসা দাঁত কাইলে কুটকুটা অথবা ফোকলা দা চোখে দেখে না আর তোর বউ বন্ধু 100 তে 100 কোথাও কোনো খুঁত নেই বন্ধু আমি খুব খুশি হয়েছি আমি দোয়া করতেছি তুই যেন খুব ভালোভাবে সংসার করে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাস ধন্যবাদ ধন্যবাদ খুশি হলাম অসুবিধা নেই তুই 4 দিন পরেও ডেলিভারি দিলি হবে জামাটা আসবে এবং খরদার বউ তো আমার জীবনে করেছে দেখি না
যাই এক জায়গা হে দোস্ত কি কি বাড়ি যাইতে মরে রাখা হয়েছে বাড়ি যাইতে আপনি কি বাড়ি যাইতে আসেন আপনি টিন টিন করে কি করেন হচ্ছে আপনি কেটে খাওয়া থাকবেন বাকি আপনি এনে কিছু দিন এনে কি দেখ মোর কাম গেড়ে না মোর গাম হারা গেরামে মোর কাম আর মু যদি গেড়ে না থাই ফেরেশতা গেট পড়ে দিবে তুই সিরা কর ওরে আমার কি কামে সওয়াল রে হ্যাঁ সেখান গেট পাহারা দিতে পারে না সারা গ্রাম তার কাজ হ্যাঁ বড় বড় লেকচার শিখেছিস লেকচার না মারিয়ে গেটের সামনে খাড়া থাক তোমার দে সান্দু কইয়ে মুই গেট পড়ে দিব না আগে বউ দেখতে যাম হের পর কার বউ কিসের বউ আকালের বউ দেখতে যাম আকালের আকালের বউ তুই দেখতে যাবি কিসের জন্য তুমি দেখতে গেছো কি বিন্নে আমি দেখতে গেছি যাতে চাইছিলাম না ও গেছি তা ও ও কোন মিয়া সালো যাতে লো নাকি ও কোন বউ হলো নাকি ও দাকার কি আছে কে তোমার মিষ্টি কম দছে টুলুত করি খাওয়ার জন্য গ্রাম গ্রাম মানুষের বাড়ি ঘুরিয়ে বেড়াই আমি তোর মতো খাদক আমি মিষ্টি খেতে যাবো কিসের জন্য একজন কলেও যে ওর বউ একটু দেখে আয় তাই গেছিলাম আমি কারো মিষ্টি খাতে যাইনি আর মিষ্টি খাবো কিসের জন্য ওর মুখ দেখেই তোমার কি কবর আবার কর কিচ্ছু নেই ও মিয়া সালে জাতি না ওর কাপড় খান এম্বার টু ধরছি আর অমনি একটা চিরিক দিয়েছি মানে মহাভারত অশুদ্ধ করে ফেলছি মুই বুঝে গেছি পাই টু পাই ইন টু পাই বউ গ্যাক্সের তোমার মতন আমার মতন মানে মানে রাঙ্গা সাঙ্গা সুন্দর নরম ভদ্র কথা কয় না যেন কুড়েল দিয়ে একটা পোস মারে তুই কি কাতে যাচ্ছিস না ভালো তুই কি কাতে যাচ্ছিস কি তুই কোন রাজ্যে যে আমি একটা খরা দজ্জাল মিয়া ছাল না হ্যাঁ তুই ইয়ে কাতে যাচ্ছিস তো ওরে কবে তোর সাথে আমি ঝগড়া করেছি তুই কতই পারবি গ্রামের একটা মানুষ কতই পারবি আমার সাথে কোনদিন কারো এক কথা লেগেছে কারো তো শব্দ হয়েছে আমাকে দেখে কি ফাইন করে সবাই হাসে আর তোর দেখে কোনদিন কোনো মানুষ হাসতে কিবা খরা দজ্জাল কই হাললি না মানে হে কি সব কথা কই না মানে মনের একটা কথা কইলাম তোর কাছে তোর সাথে মনের কিসের কথা রে তোর সাথে মনের কিসের কথা রে আচ্ছা ভাই দরজায় খাড়া তোর সাথে এত কথা করছে কিসের জন্য রে ওর সাথে আমি দারোয়ান মানে গরমের মতো গেটে খাড়া থাকি মুই দারোয়ান না আচ্ছা না তোর গেটে খাড়া থাকতে বলছি গেটে খাড়া তুই কমছি কথা কইনি আমার কত চান্দি গরম করবি না কলিয়েম তুমি ভুললে গেছো এই বাড়ির চেয়ারম্যান যে হেড সিক্রেট মুই গ্রামের দেখতো বাড়ির দেখতো লোকের দেখতো তুমি বললা গরুন নহন মেতা বানা তোর সাথে মেতাতি যাব কিসের জন্য এই মিতাফিতে আমার সামনে কিন্তু মারাবি না কলিয়েম নেতা কই না কইছি গরুন নহন মেতা বানা মুই কি করমু না না করমু মোর একান্তই ব্যক্তিগত ব্যাপার তুমি বললাকে মেতা বানা চোখ গরম করব না আমি চোখ গরম না তুই চোখ গরম করবি তোরা তোমরা সাহস কি রাতে ছেলে নগুছো করে আমার সাথে কথা করছিস তোর কই যে গেটের সামনে খাড়া থাক গেটের সামনে খাড়া থাক আরে একটা কথা করতে পারবি না কিন্তু কয়ে দিলিম গেট মুই না থাকলে গেটে যাই খাড়া করছি তাহলে তো চাকরিতে নক করে দেবো এটা দেখ না এ চাকরির মালিক কি রা এ ছাড়া তোর কলম প্রতি করছে কাটি দেখ আমার তো চেতাস না মানে এমনি কিন্তু মেজাজ স্টক করে আছে আমি এখন ঘুরে আসি তোর যদি দেখে দেখ গেটে খাড়া নিস আর তুই যদি এই বউ দেখতে গেছিস তোর যদি ফিরি আমি দুঃখ না মুই বউ দেখতে যাবো যা হয় হইবে এই হয়েছে কি মনে কর যে ওই দোকান খুলবেন পারতেছি নে দুই সাইডটা কাপড় চুপড় বানায় রাখিছি ওরাও নিতে আসতেছি নে সব কিছু মিলে না ওই শালা পকেটটা খুব খালি যাচ্ছে তাই করছিলাম কি বিপদই তো বন্ধুর পরিচয় ওই হাজার খানেক টাকা ওই ডাকাত শালাক তুই দিয়ে আমার দোকানটা খোলার ব্যবস্থা করে দে এক হাজার টাকা এ ছাড়া তোর মাথা ঠিক আছে তুই আমাকে বলিস এক হাজার টাকা তোকে দেবো এক হাজার টাকা কয়টা নোটে হয় তোর হিসাব আছে এই আমি কয়টা গাছ কিনলি তারপরে এক হাজার টাকা লাভ হয় তোর হিসাব আছে তুই আমাকে বলিস তোকে এক হাজার টাকা দেবো ওইসব ক্যারাবেরা কথা আমার কইস নে এক গাছে কত লাভ করিস এটা আমি জানি মনে কর যে ওই চারশো টাকা দিয়ে গাছ কিনে চার হাজার টাকা বেঁচে ফেলাস এক হাজার টাকা আমাকে দিলে তোর ক্ষতি হবি এটা আমি বিশ্বাস করবো নাকি দে ভাই দুষ্টমি করিস নে এই আমার ব্যবসা নিয়ে উল্টো পাল্টা কথা কবি নে আমার ব্যবসা একশো ভাগ খাঁটি ফাজলামি করিস আর তোকে আমি এক হাজার টাকা কিসের জন্য দিতে যাব ঠিক ঠিক আছে ঠিক আছে তোর ব্যবসা একশো ভাগ খাঁটি তুই নিজেও খাঁটি এখন টাকাটা দিয়ে আর একটু বেশি খাঁটি হয়ে যা দে টাকাটা দে ভাই মামা বাড়ির আবদার আছে ওনারা টাকা দে টাকা দে তাকে কি গাছে ধরে চার দিন পরে কইছিলাম না জামা দিবি সব বাদ কালকে সকালে আমার জামা দিবি এক হাজার টাকা নিচ্ছি এ শোন তুই তো আমার টাকা দিচ্ছিস না বিশ্বাস করবি আমি জঙ্গলের মধ্যে বসে বসে অভিশাপ দেব তোর বউ সকালবেলা উঠে দেখবি যে কানো হয়ে গেছে তুই ল্যাংড়ো হয়ে গেছিস তোর কারণে আমি জঙ্গলে জীবন যাপন করতেছি শালা আর তুই আমাকে উপকার করতেছিস না দেখিস আমার অভিশাপে তোর পরিবার ধ্বংস হয়ে যাবে এই মতিন টাকা পয়সা টাকা পয়সার জায়গা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের জায়গা এই ধরনের উল্টো পাল্টা অভিশাপ দিবি নে যদি লাগে যায় তখন তো আমি তো ছাড়বো না করে দিলাম লাগবি তো একশো ভাগ লাগবি জঙ্গলে বসে বসে অভিশাপ সেই অভিশাপ ফাঁকা চলে যাবি জীবনে তো না যত পৃথিবীতে বড় বড় অভিশাপ আসিছে সব তো জঙ্গলে বসে বসে দেশে আর জঙ্গলের অভিশাপ লাগে বুঝেছো তাই করছিলাম কি এখন সময় আছে টাকাটা দিয়ে ভালো ভালো চলে যা সংসার করার কথা হচ্ছে
মানুষের দুর্বল জায়গা নিয়ে মানুষ কথাবার্তা কিসের জন্য কবে? এই দেখ, এই দেখ, বন্ধ করে দিয়েছি, নিশ্চয় ডাকাত ছাড়া। সমস্যা নেই, দে টাকা দে। অভিশাপের ভয় দেখে আমার কাছ থেকে 1000 টাকা নিতে চাচ্ছ, আমি টের হয়ে গেছি। এত সস্তা তোর অভিশাপে আমার কিচ্ছু হবে না, দে মন ভরে অভিশাপ দে। শোন, জামা কালকে দিবি, হিসাবটা রাখিস। চল, অভিশাপ দে না আল্লাহ হইছে। এটা বন্ধু কয়, মানুষ বন্ধুর জন্য বন্ধু প্রাণ দিয়ে দিচ্ছে, আর শালা আমি জঙ্গলে রাত কাটাচ্ছি, দিন কাটাচ্ছি, তুমি বাতি জ্বালে সংসার করবে? হ্যাঁ দাঁড়া, আমি খালি অভিশাপই দেবো না, বানও মারবো, বান সুস্থ থাকবে দেবো না। এদিক যাচ্ছে কি জন্যে? তালঘটা বিক্রি করলি, পরে ফোন দিচ্ছি। কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে সুলতানা? আকাল ভাই, কাজটা একটা করে ফেলেছেন, বিয়ে তো করেছেন, বউ তো সেই মাশাল্লাহ, রূপে যেমন গুণেও সেই রকম। না না, কি যে বলো, হয়েছে হয়েছে আর কি, শুধু হয়েছে, সেই হয়েছে সেই মাশাল্লাহ। তুমি তোমার ভাবির সাথে দেখা করিস না? নিজের ঘরের জিনিস মনে করেন যে এটা যদি আমি একটু সবুর করি, অপেক্ষা করি, জানতে পারতাম, সেটি আমার জন্য ভালো হতো। এখন মনে হচ্ছে নিজের ঘর কোনটারে বলতেছেন? তোমার সাথে যদি আমার কিছু একটা হয়েই যায়, তাহলে এবারে পদবিতে সে আমার বড় বোন হয় না, তাকে আমি নাম দিয়ে ডাকতে পারি। এটা তুমি কি কলা, কলাটা কি তুমি আবার কও? তুই তো আমার বস কোশ, এইটা হচ্ছে অরিজিনাল হবে, কারণ আমি আসলেই বস। তুমি তো একটা কিপটে। কেন তো কিপটে, কিসের জন্য করলি? একটা কাজ একজন রিকোয়েস্ট করেছে এই এলাকারই সে, কিন্তু সে যে কাজটাকে এবার করে দেওয়া ঠিক হবে কিনা সেটা আমি মানে আপনার সাথে শেয়ার করতেছি। না বলেন বলেন, অসুবিধা নেই, কাজটা কি সেটা বলে ফেলেন, অসুবিধা নেই, আমি